এখানে আনার পর এখানে কিন্তু অন ডিউটিতে সেই সময় ডাক্তার ছিল না। শনিবার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত ইসিএল এর খোলামুখ খনি ছোড়ার এক খনিকর্মী হঠাৎই অসুস্থ হয়ে পড়লে সেখানে তখন কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না হওয়ায় খনিকর্মীর সহকর্মীরা ওই অসুস্থ খনিকর্মীকে নিয়ে প্রাইভেট গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে তখন কোনো ডাক্তার না থাকায় ওই খনিকর্মীর চিকিৎসা শুরু হয় না, এতে ক্ষোভ বাড়তে শুরু করে এবং সহকর্মীরা অভিযোগ করে ডাক্তার না থাকায় তারপর বিক্ষোভ দেখাতে শুরু করে। জানা গিয়েছে কামিরউদ্দিন মিয়া নামে এক খনিকর্মী আচমকায় অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। অভিযোগ, সেই সময় খনিতে অ্যাম্বুলেন্স থাকলেও কোনো চালক ছিল না, অন্য খনিকর্মীর গাড়িতে করে অসুস্থ খনিকর্মীকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে সে সময় কোনো চিকিৎসক ছিল না, এরপরে অন্য খনিকর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। কামরুদ্দিন মিয়া মানে নামে একটি ইউজি ট্রামার ডিউটিতে অ্যাটেন্ডেন্স করার পর গাছের ছাওয়াতে বসেছিল কাজে যাবার আগে, ঠিক সেই সময় মাথা ঘুরে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে সেইখানে কোনো অ্যাম্বুলেন্স ছিল না, কলিয়ারিতে অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও অ্যাম্বুলেন্স কিন্তু পাওয়া যায়নি, সেই সময় পাওয়া যায়নি। এবং আমরা আমাদের পাবলিক গাড়ি, আমাদের ওয়ার্কারের গাড়ি, তার গাড়িতে করে এখানে আনা হয়। এখানে আনার পর এখানে কিন্তু অন ডিউটিতে সেই সময় ডাক্তার ছিল না।